গতকাল থেকে নিখোঁজ এক শিশুর দেহ মিলল হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। শেখ সাহিল নামে বছর চারেকের ওই শিশু ডোমজুর বাঁকড়া এলাকায় থাকত। গতকাল বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ছবি দিয়ে সন্ধান চাই বলে পোস্টার তৈরি করা হয়। বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে দেবার আগেই দুপুর 12টা নাগাদ আসে মর্মান্তিক সংবাদ। তার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার হয়। এখানে একটি নির্মীয়মান বহুতলের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জলে সাহিলের দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এলাকার মানুষের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন। বাড়ি থেকে এত দূরে কিভাবে সাহিল এসেছিল তা কেউই বুঝে উঠতে পারছেন না। তাদের অনুমান, অপহরণ করে খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছেন। সাহিলের বাবা পেশায় রাজমিস্ত্রি, মা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সে কারণে বাঁকড়া এলাকায় দিদার বাড়িতেই মাঝে মধ্যেই থাকত সাহিল। গতকাল দিদার বাড়িতেই এসেছিল সে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর।
कल आई तो मिलो का यहाँ पर 5 बजे बच्चा तो आते रहती ना हरदम अड़ाई से घर से जो बाहर निकली से आवाज दी है नी हमसे खेलने की सो कल से जो गी से अड़ाई से नहीं है घर पे। हमको तो कोई को शक नहीं है, हम तो यह नया है, हमको चिंते भी नहीं उतना। नहीं नहीं वो सब नहीं, जब हम यहाँ पर आए तो वो सब झमेला नहीं हुआ है कुछ। हाँ बच्चा रोका साहिल नहीं, हम नहीं शक कर पाते कोई को, हम नया है, हमको तो कोई को चिंते भी नहीं है सही से। और जो गार्जियन वो लोग सब बाहर की से थाना में ही, बाहर थाना में आप? हम भाभी लगे बच्चों का। आपका नाम? सुहानी। मुझे ये कल के 5 टार समय बादशाह का 5 टार दिखे पाव जा तो एक भाई आ तार बाबा বাংলা ফাঁড়িতে মিসিং ডায়েরি করেছে, তারপরে বাংলা ফাঁড়ি বললো কি ডোমজুড়ে একটা মিসিং ডায়েরি করার জন্য। তো কাল থেকে অনেক খোঁজাখুঁজি হয়েছে, সোশ্যাল মিডিয়া তো বাচ্চাটার ছবি ছাড়া হয়েছে আর পোস্টারও মারা হয়েছে এলাকায়। আর আজকে ডোমজুড় থানায় মিসিং ডায়েরি করতে গেছিলো ওর বাবা, তার মধ্যেই খবর আছে কি টিকিয়াপাড়ায় বাচ্চাটার ডেড বডি পাওয়া গেছে একটা পুকুরে, এই মানে একটা জলাশয় ভাসছে ডেড বডিটা। তো এই মুহূর্তে এখন ছেলেটার বাবা আর এই আত্মীয়রা সব হাওড়া থানায় গেছে, আর আমাদের বাঁকলা পুলিশ ফাঁড়ি এখানে একদম যত সম্ভব ইনকোয়ারি করছে সব চারিদিকে, কোথায় কী হয়েছে ঘটনাটা সব চারিদিকে সিসিটিভি ফুটেজ ফুটেজ সংগ্রহ করছে। কী করে হলো ঘটনাটা? ঘটনাটা কী করে হলো আমরা তো জানি না। ওর কি কোনো শত্রুতা ছিল ওর বাবা মা বা? এটা আমরা বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো এ নেই, আর সেরকম যদি হলে সেটা তো আপনারা পুলিশ মারফত জানতে পারবেন।